चोखेर बाली मा मा को तो मा के देखती नहीं मा आशेन कहनो एलेन ने मा की बोलेन मा पड़े आसबेन कबे फिरबेन किछु बोलेछेन बड़ मा आसबेन ने इश नतुन बोतो से कखन थेके बड़ मा आसे ना के बसे आछे কিরে মই কথা কইছিস না কেন কি বলল দিদি কেন এলে না বিহারি বিহারি ছিল ঘরে দিদি নিশ্চয় এখন অভিমান করে বসে আছে তুই বুঝিয়েছিলি ভালো করে আহ কাকিমা দেখছো তো তেতে পুরো সবাই বাড়িতে ঢুকলাম আর মা যে আসেনি সেটা দেখতে পাচ্ছ না একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব আমি কি আশ্চর্য সাধারণ একখানা কথা তো জানতে চাইছি মইন দিদি কি বলল কি আবার বলবে বললেন যে আসবেন না আমি অনেক করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তিনি রাজি নন উনি বলেছেন যে এই বাড়িতে তিনি কোনোদিনও ফিরবেন না মা কোনোদিন ফিরবেন না বাবা মইন এ কি বাবা তুই একা যে বর্দি আসেনে बड़ा संसार फेले क्यों चले गेले गो राग करे बाड़ी छेड़े चले गेछे से ठीक आछे किन्तु किन्तु आर कोनो दिन फिरबे ना केमन कथा ना फेरार पिछने तो जुक्ति एकटा थाकबे अरे मईन तो दीदी की किछु बोलेछे केनो फिरबे ने कि सब बोलेछे कथा गो मेजदी कोनो दिन फिरबे ने कि बोलछो एसब बर्दी की ताहले बेबागी हुए गेलो गो मेजदी ओ मेजदी मेजदी जानो आमारे खुड़तो तो बोने जैबतो तो शाशुड़ी से जखन सन्देश नियेछिलो ना कि केमन कांडटाई करेछिलो ও বাবা মই উনি বর্দি কি সন্ন্যাস নেবার কথা কিছু বলেছে তোকে ও মইন মইন উনি কেমন আছে রে আমাদের বর্দি হে সে কি দুটো অন্নগ্রহণ করেছে নাকি শুধু ফল খেয়ে আছে শুনেছি তো সন্ন্যাসীরা শুধু ফল খেয়ে থাকে কি ব্যাপারটা কি বলতো হ্যাঁ তখন থেকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ কেন আমাকে হ্যাঁ মা তো একটা সোজা কথা বলেছেন বাড়ি ফিরবেন না এটাতে প্রশ্ন কি আছে তা নয় তখন থেকে মাথায় যত উল্টোপাল্টা প্রশ্ন আসছে করেই যাচ্ছে করেই যাচ্ছে জনে জনে অত কৈফিয়ত আমি দিতে পারবো না মা 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 বাজার নিয়ে এসেছি কোথায় তুমি কি হয়েছে বেয়ারি এত হাঁকডাক করছিস কেন এই তো কোথায় ছিলে শোনো না রাস্তায় আনন্দের সাথে দেখা হলো ও বলল নাকি মহিন্দা এসেছে তা মহিন্দা কোথায় মইনেই ছিল চলে গেছে এসে চলেও গেল একবার দেখা করেও গেল না তা মহিন্দা কি বলছিল তোমার হঠাৎ দেখে আশা নিয়ে কিছু জিজ্ঞেস করলো কেন এসেছিল সে কেন আবার আমার এসে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে ও তো ভালোই তো চলে গেল না কেন মহিন্দার সাথে এক ছেলের ঘরে অশান্তির জন্য আরেক ছেলের ঘরে এসে উঠল এখন সেও যদি আমাকে থাকতে দিতে রাজি না হয় তাহলে বাবা বিশ্বনাথ তো আছেন যে কটা দিন বাঁচব তার চরণে গিয়ে আশ্রয় নেব কেন নেবে আর
তুই আমার এই কাশির গাড়িতে উঠিয়ে দিবি চল কালই আমি কাশি চলে যাব মা মা তুমি তোমার কথা শোনো দেখো তুমি ভুল বুঝি আমার উপর অভিমান করছো মা আমি খুব ভালো করে জানি মহিন্দাকে ছাড়া তুমি থাকতে পারো না তুমি যাই বলো মনে মনে তুমি কষ্ট পাচ্ছ তাই তো কথা বললাম না রে বিয়ারি না এখন আমার বয়স হয়েছে রে বিয়ারি আমি থাকি বা না থাকি তাতে কারুর কিচ্ছু যায় আসে না রে কিচ্ছু যায় আসে না আমি সকলের বোঝা হয়ে গেছি রে বোঝা মা মা তুমি যদি আমার বোঝা হয়ে থাকো তাহলে এই বোঝা আমি মাথায় করে রাখলাম আজ থেকে সারাটা জীবন এই বোঝা বওয়ার জন্য আমি প্রস্তুত ও বিহারি তোকে আমি পেটে ধরে নি বাবা কিন্তু তুই আমার পেটের ছেলের থেকে অনেক বড় তোর মতো ছেলে পেয়ে আমি ভাগ্য করে পেয়েছি কিন্তু মা একটা বিষয়ে ভারী কৌতূহল হচ্ছে তুমি মহিন্দাকে কি বলে ফেরালে তাক না ওসব কথা বেয়ারি এইসব কথা তোর দরকার কি বল দেখি মা মা বলো না কি এমন বলে যে মহিন্দা তাড়াতাড়ি চলে গেল আমার সাথে দেখা অবধি করলো না আমি তারে দুটো শর্ত দিচ্ছি সেই শর্তে যদি ও রাজি হয় তবেই বলে যে আমি ও ঘরে ফিরে যাব শর্ত কি শর্ত মা বিহারী আচ্ছা এত কথা তো দরকার কি বল দেখি তাকে সব কথা বাজার কানে দে দেখি অনেক বেলা হয়ে গেছে আমি দুটো বাতে বাদ চড়িয়ে দিই দে মা মহিন্দাকে কি এমন শর্ত দিল শর্ত কিসে শর্ত সেসব ছাড়ো সব সব শুনে কি করবে সব মায়ের খেয়াল শুনি না নিজের বাড়িতে ফিরতে কি এমন বাধা যার জন্য শর্ত রাখতে হলো আহ বিনোদ ছাড়ো না সব কথা তাছাড়া তুমি তো মাকে চেনো সব এখন বাড়ি না ফেরার ওনার হাজারটা অজুহাত তার উপরে ওনার চোখের মণি হয়ে উঠেছে ওই বিহারি ও তার মানে বিহারী বাবুকে নিয়ে কোনো শর্ত রেখেছেন তাই তো উফ মহেন্দ্র বাবু সোজাসুজি শর্তটা বলুন না বেশ তুমি যখন এত জোরাজুরি করছো তখন প্রথম শর্তটা বলি তুমি ঠিকই বলেছো প্রথম শর্তটা বিহারীকে নিয়ে মা বলেছেন যে বিহারীকে যদি এই বাড়িতে ফিরিয়ে না আনা হয় তাহলে উনিও কোনোদিন এই বাড়িতে ফিরবেন না এই তো খুব ভালো কথা বিহারী বাবু ফিরে এলে মন্দ কি সাথে তো মাও ফিরে আসবেন মা চলে গেছেন বলে সবাই আমাকে আর আপনাকে দায়ী করছে অন্তত এই দায়ভার থেকে তো মুক্তি পাওয়া যাবে বিহারী ফিরে আসবে বলে মনে মনে খুব আনন্দ হচ্ছে তোমার তাই না কি ভেবেছো আমি কিছু বুঝি না আপনি একটু বেশি বুঝছেন মহেন্দ্র বাবু আপনার মান সম্মান নিয়ে মাথা ব্যথা নাই থাকতে পারে কিন্তু আমার তো আছে আজ সকালে কাকিমা এতগুলো কথা বলার পরও আপনি না আপনার গায়ে তো কোনো চামড়াই নেই দেখছি মহেন্দ্র বাবু বিনোদ সব কিছুর একটা সীমা থাকা দরকার আর তুমি তোমার সীমাটা বারবার অতিক্রম করছো যখন খুশি যা খুশি বলে আমায় অপমান করে যাচ্ছ আর আপনি আপনি কি করছেন বিহারী বাবুকে নিয়ে বারবার আমার সাথে নোংরা নোংরা ইঙ্গিত করে যাবেন আর আমি মুখ বুঝে সহ্য করব এত সস্তা মেয়ে তো আমি নই মহেন্দ্র বাবু বেশ করেছি যা বলেছি বেশ করেছি কি ভেবেছ আমি কিছু বুঝি না যখন থেকে বিহারী চলে গেছে তখন থেকে তুমি শয্যা গ্রহণ করেছো যতবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি তুমি নানান অজুহাতে আমায় দূরে ঠেলে দিয়েছো কি ভেবেছো আমি ঘাসে মুখ দিয়ে চলি বিহারীকে কেন তাড়িয়েছি সেটা তোমায় জানিয়েছি তারপরও আপনি ভুলে যাচ্ছেন মহেন্দ্র বাবু প্রশ্নটা এখন বিহারী বাবু ফেরার নয় এখন যে করেই হোক মাকে ফিরিয়ে আনতে হবে নইলে কিন্তু সকলে আমাদেরই দোষ দেবে
মায়ের ফিরে আসা নিয়ে বড় উতলা হচ্ছে তাই না? তাহলে মায়ের দেওয়া দ্বিতীয় শর্তটা শুনলে তখন কি করবে? তখন তো মাকে ফিরিয়ে আনার কথা মুখেও আনবে না। কি সেই দ্বিতীয় শর্ত? কি হলো মহেন্দ্র বাবু বলুন শুনি, আপনার মায়ের তৃতীয় শর্তটা কি? কি সমস্যাটা কি তোমার? হ্যাঁ, সব ব্যাপারে তোমার এত কৌতূহল কিসের? বাজে কৌতূহল আমার বরদাস্ত হচ্ছে না। সব মেয়েলি নাকাম। না মাসি, আমি কিচ্ছুটি খাবো না, আমার আমার কিচ্ছু হবে না। এবার কিন্তু আমার ভারী রাগ হচ্ছে, ভারী জিদ করছিস তুই। ওদিকে দিদিকে নিয়ে মনের ভেতর এক অশান্তি চলছে, আর তুই আবার শুরু করলি। না মাসি, আমি যা করছি মায়ের জন্য করছি। মাকে ছাড়া যে এই সংসার কানা অন্ধকার, মা রাগ করে এই সংসার ছেড়ে চলে গেছেন, তাই বলে আমরাও হাল ছেড়ে দেব? তা হয়নি মাসি, মা আগে ফিরুন, তারপর আমি খাবো। তুই কি পাগল হলি চুনি? দিদি কবে ফিরবেন তার কোনো ঠিক নেই, ততদিন তুই উপস্থিত থাকবি? হ্যাঁ থাকবো মা, যতদিন না ফিরবেন ততদিন আমি জলটুকুও মুখে দেব না। চুনি চুনি শোন, চুনি যাস নে। হ্যাঁ গো মেজদি, বলি তোমার বোনজি তো দেখছি একেবারে শাশুড়ি অন্ত পেরা না, তা ভালো কথা তো। তার যখন শাশুড়ির প্রতি এত ভক্তি ছেদ্দা ভালোবাসা, তুমি আর কাজ করনি, তুমি কদিনের জন্য তাকে বেহারির বাড়িতে রেখে এসো, সেও তার মায়ের সাথে কাটিয়ে আসুক। এদিকে চুনি না খেয়ে হত্যে দিয়ে পড়ে রয়েছে, আর ওদিকে দিদি বাড়ি ছেড়ে চলে গেছে, মই নামতে গেছিল তাও দিদি ফেরেনি, আর এই বিপদের সময় তুই এলি আমার সাথে মশকরা করতে। একটা কথা শুনে রাখ ছোট, তুইও কিন্তু এই সংসারের বউ, সংসারের নৌকো যদি ডোবে তাহলে আমাদের সাথে কিন্তু তুইও ডুববি, এ কথাটা মাথায় রাখিস। ওই দেখো বলি সামান্য কথা চড়ছো কেন বলে দেখি, আমি যা কিছু বললুম তা তো তোমার বোনজির ভালো চেয়েই বললুম গো। সে কদিন ধরে খাবার তুলছে না মুখে, ওকে নে গেলে হয়তো দুটো খাবার তুলতো। তোকে আর পরামর্শ দিতে হবে না, যা ব্যবস্থা করার এবার আমি করব। বলি তুমি আর কি করবে গো মেজদি, মইনি পারলো না, তুমি তো কোন ছাড়। নকর নকর, একবার এদিকে আয় তো। আমাকে ডাকছিলেন মেজমা? হ্যাঁ, কচুয়ানকে বল গাড়িটা বার করতে, আমি বের হব। আমি এক্ষুনি যাচ্ছি। মা, কি তুমি 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 না খেয়ে উঠে গেলে কেন? আর আমার মুখে রুচছে না রে, গলা দিয়ে বাদ যাচ্ছে না, হয়তো বৌমা না খেয়ে বসে আছে আমার জন্য। দিদি দিদি, নাকি কাকিমা তুমি এত অবেলায়? না সে উপায় কি ছিল বেহারি, এটা তুমি কি করলে দিদি? নিজের সংসার ফেলে রেখে কেউ এভাবে চলে আসে? আমাদের সবার মনের মধ্যে যে কি চলছে সে শুধু আমরাই জানি। মন আমারও ভালো নেই মেজবু, কিন্তু কি করতে, কার জন্য সেই সংসারে ফিরে যাব বলতে পারো? আমার ওই সংসারে অনক্ষী ঢুকেছে, ওখানে থাকার সাধ দিয়ে আমার নেই গো। কিন্তু তুমি না ফিরলে যেটুকু সর্বনাশ হওয়ার বাকি আছে সেটুকুও যে পূর্ণ হয়ে যাবে দিদি। দিদি লক্ষ্মী দিদি আমার, আমার কথা শোনো, ফিরে চলো আমার সাথে, আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দিদি। মেজবু আমি তো মইনকে জানিয়ে দিয়েছি, আমি তো বলে দিয়েছি আমার শর্ত না মেনে নিলে আমি ও বাড়িতে ফিরে যাব না। শর্ত? মইনকে তুমি শর্ত দিয়েছ দিদি? কই মইন তো সে কথা বাড়িকে বলেনি। আমি জানতো
মইন কাউকে কিচ্ছু বলবে না আমি জানতো মইন চাই নে আমি ও বাড়িতে ফিরে যাই আমি থাকলে কি আর না থাকলে মইনের এখন কিচ্ছু যায় আসে না দিদি একটা কথা বলি তুমি মইনকে কি সত্য দিয়েছিলে সে কথাখানে আমাকে খুলে বলো দেখি আর বসা গো মা বলি বসার কি আর জো আছে গো এ বাড়িতে যা সব হচ্ছে একের পর এক যাত্রাপালা এ বাড়িতে হয়েই চলেছে হয়েই চলেছে মইনের বউ সে আবার এক নতুন যাত্রাপালা শুরু করেছে তা সেই আবার কি করলো ও মা জানো নে সে তো আবার ধনুক ভাঙা পণ করে বসে আছে গো তার শাওরি না ফিরলে সে নাকি জল স্পর্শ করবে নে অনুষ্ঠান তার মানে পাগি গান্ধীজির অস্ত্র ধরেছে গান্ধীজি কে বলো দেখি ও ওই যিনি ওই অনেক আন্দোলন টান্দোলন করেছেন তিনি হ্যাঁ গো বিনোদিনী বলি মইনের বউ সে সব কথা জানলো কোত্থেকে হ্যাঁ ঘাবড়াবেন না ছোট কাকিমা পালির হাতে সব অস্ত্র তুলে দিচ্ছে বিহারী বাবু কিন্তু তাতে তো কোনো লাভ নেই এটা জানেন তো যে ইংরেজরা এসব অনশন টনশন তোয়াক্কা করে না বালি যতই অস্ত্র প্রয়োগ করুক বিনোদিনী দাসী এসবে ভয় পায় না ও কদিন অনশন করবে কদিন খাবে না আজ খাবে না কাল খাবে না কিন্তু পরশু পরশু তো ঠিক খাবে ঠিক বলেছ বাচ্চা ঠিক বলেছ আপনি বাঁচলে হচ্ছে গিয়ে বাপের নাম আমিও দেখব ওই শাওরি পীড়িত তার কতদিন খাবে যত সব ভরং বুঝেছ সব হলো গিয়ে ওই ভরং বাজি মেজদি তো আবার ওই বেহারির বাড়িতে ছুটেছে কি জানি সেখানে আবার কি যাত্রাপালা হবে বলি কি মা বিনু ভালোই হয়েছে জানো আমার এই বাড়িতে বসে বসে বিনে পয়সা যাত্রাপালা দেখে দেখে না আমার সময়টা একেবারে হু হু করে কেটে যাচ্ছে জানো হু হু করে কাকিমা গেছেন তা বেশ ভালো মাকে যদি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে পারে তাহলে সবার মঙ্গল আর তাছাড়া আমিও একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি সারাক্ষণ এই অপমান আমার সহ্য হচ্ছে না মনে হচ্ছে যেন চুরির দায় ধরা পড়েছি আমার মনে হয় না বর্দি অত সহজে ফিরবে জানো মইন হচ্ছে গে তার দুর্বলতা সে মইনকে ফিরিয়ে দিয়েছে আর সেখানে মেজদি কি তাকে ফেরাতে পারবে ছোট মা ছোট মা তুমি এখানে আমি তোমাকে তোমার ঘরে খুঁজে এলুম বলি কেন রে খেমি আমার কি কোথাও একটু দুদণ্ড বসে কথা বলার জো নেই কেউ সালাটা দিন এত খোঁজাখুঁজি কিসের কি এত দরকার আমি খুঁজছি নে মেজমা মেজমা তোমায় খুঁজছে মেজমা সবাইকে একবার বৈঠকখানে যেতে আদেশ করেছে হ্যাঁ মেজমা মানে মেজদি ফিরে আছে বলি তা সে একাই এসেছে নাকি আবার বর্দিকেও সঙ্গে নিয়ে এসেছে না বড় মা তো আসেনি মেজমা তো একাই এসেছে এত জরুরি তলব কিসের মেজদি তুমি ডেকেছো সহিত এসে গেছে দেখছি তাহলে এবার বলো কাকিমা কিসের এত জরুরি তলব আমি বেহারির বাড়িতে গিয়েছিলাম দিদিকে ফিরিয়ে নিয়ে আসতে তা দিদি কি বললে গো মেজদি দিদি কি সত্যি সত্যি সন্ন্যাস নিচ্ছেন হ্যাঁ ছোট কাকিমা অবান্তর কথা বলো না কাকিমা কি বলতে চায় সেটা শুনতে দাও আচ্ছা দিদি কোনো সন্ন্যাস টন্যাস নিচ্ছেন না ছোট দিদি বাড়িতে ফিরতে রাজি তবে ওনার দুখানা সত্য আছে সত্য কিসের সত্য কই মইন তো কিছু বললো না দিদি এইসব ওই শর্ত টর্ত কি বলছে গো এটা দেখছি যাত্রাপালা জমে উঠেছে মইন তুই তো জানিস সত্যের কথা দিদি তো তোকে বলেছে আর সেই শর্ত সেই এক কথা বেশ তো তাহলে তোমরা আলোচনা করে নাও এসব বাজে ব্যাপারে আমার কোনো উৎসাহ নেই দাঁড়া কোথায় যাচ্ছিস তুই যে কথা তুই জানিস সে কথা আর কেউ জানেনি
আমি এতক্ষণে বুঝে গেছি যে সত্যের উত্তর কি তুই দিবি, কিন্তু আমি চাই বাকিদের সামনে স্পষ্ট করে তুই জবাবটা নিজের মুখে দিয়ে দে। বলছি কি মেজদি, এত ভনিতে না করে দিদি সত্যকালে বলেই ফেললে। দিদির প্রথম সত্য হলো বিহারীকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। এই শর্তটা তো আমিও জানি, তাহলে দ্বিতীয় শর্তটা কি? আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি শর্ত মেজগিন্নি? দ্বিতীয় শর্তখানা হলো বিনোদিনীকে এ বাড়ি ছাড়তে হবে।